এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েটস, কাস্টমার সাপোর্টস অ্যান্ড সেলস পদের প্রিলিম এক্সামের জন্য ইংলিশের একটি মক টেস্টের সেট দেওয়া হলো। তো প্রিলিম এক্সামিনেশনে ঠিক যেমন কোশ্চেন থাকবে ঠিক তেমনই একটা কোশ্চেন প্যাটার্ন এখানে দেওয়া হলো। তো চলো শুরু করি আজকের টপিকস ইংলিশ। এখানে প্রথমেই ডিরেকশন দেওয়া আছে, 1 থেকে 10 পর্যন্ত কোশ্চেন আছে এই প্যাসেজের উপর ভিত্তি করে, যেটা যত্ন সহকারে পড়ে তার সঠিক উত্তর দিতে হবে। চলো আমি প্যাসেজটা পড়ে নিচ্ছি। গোল্ডম্যান স্যাক গ্রুপ INC গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংকিং সিকিউরিটিস অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ফার্ম হ্যাজ অ্যাগ্রিড টু পে $5 billion টু দ্য US গভর্নমেন্ট, ওয়ান অফ দ্য লার্জেস্ট রেগুলেটরি পেনাল্টিস ইন ইটস হিস্টোরি, টু কম্পেনসেট ফর দি ফার্ম সেলস ফর অফ মর্টেজ বন্ডস হুইচ রেজাল্ট ইন দি 2008 ফিনান্সিয়াল ক্রাইসিস। তো গোল্ডম্যান স্যাক গ্রুপ একটা গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি, যে কিনা $5 billion দিতে রাজি হয়েছে US সরকারকে, কারণ সে বন্দুকি চুক্তি বিক্রি করেছিল যার ফলস্বরূপ 2008 সালের অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল, আর এই পেনাল্টিটা ইতিহাসের সবথেকে বড়। গভর্নমেন্ট ইনকোয়ারি এস্টাবলিশ হাউ দ্য ফার্ম সোল্ড বন্ড টাই টু রেসিডেন্সিয়াল মর্টেজ অ্যান্ড ব্যাঙ্কিং ডিসিপস ইনভেস্টর্স বাই মিস রিপ্রেজেন্টিং দ্য কোয়ালিটি অফ আন্ডারলাইং লোনস। আর্লিয়ার ব্যাঙ্ক অফ আমেরিকা, চেস অ্যান্ড সিটি গ্রুপ অ্যাগ্রিড টু এ সিমিলার সেটেলমেন্ট। তো আর সরকার একটা ইনকোয়ারি বা তদন্ত করে জেনেছে যে ওই কোম্পানিটি কীভাবে রেসিডেন্সিয়াল মর্টেজ বিক্রি করেছিল আর ইনভেস্টররা ব্যাংককে প্রতারিত করেছিল। বন্দকির মানে আসল পরিচয় লুকিয়ে, আর এই প্রথমে এই ব্যাংক মানে ব্যাঙ্ক অফ আমেরিকা, চেস এইগুলোতে রাজি হয়ে গেছিল একই রকমের মীমাংসায়। নেক্সট, দেয়ার আর লিসেন্স টু লার্ন হিয়ার ফর দ্য গভর্নমেন্ট। এইখানে সরকারের একটা শিক্ষণীয় বিষয় আছে। জুডিশিয়ারি, মার্কেট রেগুলেটর, ব্যাংকস অ্যান্ড অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি, তার সঙ্গে আরও বিচার, মার্কেট নিয়ন্ত্রক, ব্যাংক এবং যারা অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি আছে সেই কোম্পানিগুলির। তারপর দ্য ইন্ডিয়ান ইকোনমি ওয়াজ কোকুন ফ্রম দিস ক্রাইসিস ইন 2008, আর ভারতীয় অর্থনীতি ঢেকে ফেলেছিল 2008 সালের এই অর্থনৈতিক সংকট বিকজ অফ ইটস স্ট্রং ব্যাঙ্কিং সিস্টেম, কারণ তাদের শক্তপোক্ত ব্যাঙ্কিং ব্যবস্থা। দি স্ট্রেংথ অফ ব্যাঙ্কস ইমানেটেড ফ্রম গভর্নমেন্ট সিওরিটি, আর ওই ব্যাঙ্কের শক্তি এসেছিল সরকারের নিশ্চয়তা থেকে। বাট অ্যাজ উই পুট ইন প্লেস এ রিফর্ম প্রসেস ইন ব্যাঙ্কিং দেয়ার ইজ এ নিড টু স্ট্রেংথেন দ্য সিস্টেম ফার্দার। যদি এখানে কোনো সংস্কার করা হয় তাহলে ব্যাঙ্কের আরও প্রয়োজন শক্তপোক্ত পদ্ধতি। পার্কিং প্রবলেম, পার্কিং সমস্যায় অফ নন পারফর্মিং অ্যাসেট, যেসব সম্পত্তি কাজ করছে না ব্যাঙ্কের ইন ERC অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি ডাজ নট মিন এ সলিউশন, যার মানে যে সলিউশন মানে সমাধান খুঁজে পাওয়া নয়। ERC's ট্র্যাডিশন রোল ইজ টু টার্ন আন্ডারলিং অ্যাসেট প্রফিটেবল, আর ERC মানে অ্যাসেট রিকনস্ট্রাকশন যে কোম্পানিগুলো আছে তাদের ঐতিহ্যশালী মানে ভূমিকা হলো যেই সব সম্পত্তি কোনো পারফর্মিং করছে না সেই সব সম্পত্তিকে প্রফিটেবল পরিণত করা। ইট ইজ এ চ্যানেল ফ্রড উইথ পিটফলস, এটা সমস্যাপূর্ণ বা ঝুঁকিপূর্ণ একটা ফাঁদের মধ্যে দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা, এস্পেশালি হোয়েন দ্য হিউম্যান রিসোর্স ম্যানেজিং দেম ইন ইন্ডিয়া ইজ নট এক্সপোজ টু দেম টু রিক্স, আর বিশেষভাবে হিউম্যান রিসোর্স যে ম্যানেজিং সিস্টেমটা আছে সেটা ভারতে কখনই প্রকাশ করবে না এই সম্ভাবনার ঝুঁকির কথা। দ্য সিকিউরিটাইজেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ
Final Asset and Enforcement of Security Interest Act 2002 was to help banks use it to recover NPA. আর 2002 এর সিকিউরিটি ইন্টারেস্ট অ্যাক্ট অনুযায়ী আর সুরক্ষাকরণ করে, ঠিক আছে, ব্যাংককে সাহায্য করে যাতে নন পারফর্মিং অ্যাসেটগুলি ফিরে পাওয়া যায়। ইট অলসো এনশিওর দ্যাট অ্যাসেট রিকনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কোম্পানিস উইল অ্যাক্ট অ্যাজ ইন্টারমিডিয়েটারিস বিটুইন প্রোমোটার্স অ্যান্ড দ্য ট্রাস্ট। দ্য স্কোপ অফ দিস মাস্ট বি ওয়াইডেন টু ব্রিং দ্য মোর রেসপন্সিবিলিটি ফর বোথ অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি অ্যান্ড ব্যাংকস। আর কি বলছে যে অ্যাসেট ম্যানেজমেন্ট যে কোম্পানিগুলো সেইগুলো ইন্টার মধ্যস্থতা হিসাবে কাজ করে, কার কার মধ্যে প্রোমোটার্স এবং ট্রাস্ট এদের মধ্যে ইন্টারমিডিয়েটের হিসাবে কাজ করে, আর সুযোগ অনেক বেশি প্রশস্ততা পায় এবং দায়িত্ব নিয়ে আসে অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি এবং ব্যাংকদের। তারপরে পরের প্যাসেজ, শ্যাকস, সিটি গ্রুপস, চেস অ্যান্ড ব্যাঙ্ক অফ আমেরিকা ওয়্যার সাপোজ টু ডু দ্য সেম। আর এই কোম্পানিগুলি এবং ব্যাঙ্কগুলি অনুমতি দিয়েছিল একই কাজ করার জন্য, বাট হোয়েন দে ফল্টারেড, কিন্তু যখন তারা আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলে, দেয়ার ওয়াজ নো মেকানিজমস অফ চেকস অ্যান্ড ব্যালেন্স, তখন আর কোনো মেকানিজমই কাজ করে না বাধা দিতে এবং নিয়ন্ত্রণ করতে ইন দ্য সিস্টেম, ওই সিস্টেমে বা পদ্ধতিতে। দ্যাট লেড টু দি ক্রাইসিস, যার ফলস্বরূপ সংকট নিয়ে যায়। হোয়াট মেড দ্য ক্রাইসিস ওর্স ফর দ্য ইনভেস্টর ওয়াজ দ্য লং প্রসেস অফ অ্যাডজুডিকেশন। আর ইনভেস্টরদের আরও জঘন্য করে দেয় এই সংকট যখন লম্বা আইন পদ্ধতি। ইন ইন্ডিয়া, ভারতে উইথ গ্রোয়িং ডিস্ট্রেস ডেট অ্যান্ড সিকিউরিটাইজেশন, ভারতে পীড়ন, ঋণ এবং সুরক্ষাকরণ বাড়ার জন্য দে কুড বি দ্য ফিউচার অ্যাসেট ইনস্ট্রুমেন্ট ফর ইনভেস্টর, ইনভেস্টরদের জন্য তারা হতে পারত ভবিষ্যতের সম্পদ। দেয়ার ইজ এ নিড ফর দি গভর্নমেন্ট টু ওয়াচ ক্লোজলি দ্য ফাংশনিং অফ মোর দ্যান এ ডজন অফ অ্যাসেট কনস্ট্রাকশন কোম্পানি। এখানে সরকারের আরও ভালোভাবে দেখা প্রয়োজন এবং নজর রাখা প্রয়োজন ওই অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানিগুলির ওপর। ইট অলসো ইম্পারেটিভ দ্যাট এ মোর রোবাস্ট লেজিসলেশন ইজ পুট ইন প্লেস টু প্রোটেস্ট ইনভেস্টর, অ্যাট দ্য সেম টাইম দেয়ার ইজ এ নিড ফর এডুকেটিং ইনভেস্টর। এখানে আরও শক্তপোক্ত আইন আনার দরকার ইনভেস্টরদের শক্ত মানে প্রোটেক্ট করার জন্য, এবং একই সময়ে কি প্রয়োজন, যারা ইনভেস্টর আছে তাদের শিক্ষিত করা প্রয়োজন। তো এটাই ছিল প্যাসেজটি। আর এই প্যাসেজের কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড আমি বলে দেব, যেমন এখানে প্যাসেজের মধ্যে দেখতে পাচ্ছ অ্যাডজুডিকেশন এখানে হাইলাইটেড করা আছে, এমন কিছু সেন্টেন্স যেগুলোকে হাইলাইটেড করা আছে সেই হাইলাইটেড ওয়ার্ডগুলো খুব ভালোভাবে দেখে নিতে হবে, কারণ এই হাইলাইটেড ওয়ার্ড থেকেও কোশ্চেন তুলে দেয়, দিতে পারে, দেবে না যে এমন বলছি না, দিতে পারে। এখানে আরেকটা আছে ফ্রড, তারপরে ইমেনিট, কুকোন্ড, আন্ডারলেইং, এইগুলো হাইলাইটেড ওয়ার্ড, এগুলোকে ভালো করে দেখে নিতে হবে। তো চলো কোশ্চেনের দিকে যাই, এই প্যাসেজ থেকে কী কী কোশ্চেন জিজ্ঞাসা করেছে সেটা একটু বিস্তারিত দেখে নিই। তো ফার্স্ট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য ফলোয়িং রেজাল্টেড ইন 2008 ফিনান্সিয়াল ক্রাইসিস, 2008 সালে এই প্যাসেজ অনুযায়ী অর্থনৈতিক সংকটের ফলাফল কী হয়েছিল। তো ফলাফল হয়েছিল গোল্ডম্যান, শ্যাক গ্রুপ, মর্টেজ বন্ড, এটাই ফলাফল হয়েছিল। তারপরে পরের কোশ্চেনে যাই, এ গভর্নমেন্ট ইনকোয়ারি এস্টাবলিশড দ্য রুট কজ অফ 2008 ফিনান্সিয়াল ক্রাইসিস ওয়্যার, 2008 সালের অর্থনৈতিক সংকটের প্রধান বা মূল কারণ কি ছিল, সরকার তদন্ত করে কি জানতে পেরেছে, সেটা হচ্ছে দুয়ের বি রেসিডেন্সিয়াল মর্টেজ, কারণ আবাসিক বন্ধকি, এটাই মূল কারণ ছিল
তারপরে নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ নট বিন লিস্টেড ইন দি প্যাসেজ দ্যাট মেড মিস্টেক ডিউরিং দ্য 2008 ফিনান্সিয়াল ক্রাইসিস। তো এই প্যাসেজে কোনটা ভুল করে 2008 সালের অর্থনৈতিক সংকট সম্পর্কে বলাই হয়নি? সেট অ্যান্সার হলো বি, নন ব্যাংকিং পারফরমেন্স ইনস্টিটিউশন NBFC, এটা ভুল করে বলাই হয়নি। তারপর নেক্সট কোশ্চেন, দ্য অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি মেইন রোল টু পারফর্ম ওয়াজ, অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির প্রধান কাজ কি? তো অপশন ডি, কনভার্ট নন পারফর্মিং অ্যাসেট ইন্টু পারফর্মিং অ্যাসেট। তারপরে কোশ্চেন, হোয়াট ওয়াজ টার্ম সিকিউরিটাইজেশন? তো সিকিউরিটাইজেশনের মানে, হোয়াট ওয়াজ দ্য টার্ম সিকিউরিটাইজেশন মিন ইন দি প্যাসেজ, প্যাসেজে সিকিউরিটাইজেশনের মানেটা কী? তো রাইট অ্যান্সার এ, ট্রান্সফর্মিং ইলিকুইড অ্যাসেট ইন্টু এ সিকিউরিটি। তো ইলিকুইড অ্যাসেটকে সিকিউরিটিতে ট্রান্সফার করা, এটাই হচ্ছে সিকিউরিটাইজেশনের প্রধান মানে। নেক্সট, তারপরে বলছে এইখানে 6 এবং 7 এই কোশ্চেনগুলির আছে হাইলাইটেড করা আছে, প্যাসেজে হাইলাইটেড করা ছিল, আমি বলেছিলাম সেই হাইলাইটেড ওয়ার্ডগুলির নিয়ারেস্ট মিনিং ঠিক আছে, ম্যাচ দ্যাট মিনিং ম্যাচ করে এমন। তো চলো দেখি কোশ্চেনের দিকে, কোন মিনিংগুলো ম্যাচ করে। তো ফার্স্ট কোশ্চেন এইখানকার 6-এর আন্ডারলাইন, তো আন্ডারলাইনের কাছাকাছি মানে কি হয়? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লেটেন্ট ঠিক আছে। তারপর নেক্সট, ফ্রড, ফ্রড যার কাছাকাছি মানে হবে সি, ফিল্ড। নেক্সট এখানে 8 থেকে 10 ডিরেকশন দিয়েছে, যে বলেছে দ্য কোশ্চেন ওয়ার্ড হাইলাইটেড, হাইলাইটেড যে কোশ্চেনগুলো ছিল ওই প্যাসেজ থেকে, যেটা অপোজিশন মানে অপোজিট মানে কি হবে হাইলাইটেড ওয়ার্ডগুলি। তো প্রথম কোশ্চেন 8 বলেছে কুকন, কুকন মানে ঢেকে ফেলা, যার বিপরীত মানে হবে আনকভার্ড নিশ্চয়ই। তারপরে নেক্সট কোশ্চেন যাই, ইমানেটেড, নেক্সট কোশ্চেনে বলেছে ইমানেটেড, ইমানেটেড এর ইমানেটেডের মানে হলো উদ্যোগ, আর এর বিপরীত মানে হবে হেল্ড। নেক্সট কোশ্চেন 10, অ্যাডজুডিকেশন, অ্যাডজুডিকেশন মানে বিচার ব্যবস্থা, যার বিপরীত বিপরীত মানে হবে ইনিশিয়েশন। নেক্সট এখানে আরেকটা ডিরেকশন দিয়েছে, যে 11 থেকে 15 রিঅ্যারেঞ্জ করতে বলেছে ফলোয়িং সেন্টেন্স, যেন এ বি সি ডি ই অ্যান্ড এফ, এই 6টা সেন্টেন্সকে মিনিংফুলিভাবে অ্যারেঞ্জ করতে হবে। তো চলো এই সেন্টেন্সটাকে পুরো পড়ে নিই আর অ্যারেঞ্জিং করি এর মিনিং অনুযায়ী। তো প্রথম সেন্টেন্সটা আমি পড়ি, দ্য গভর্নমেন্ট ক্লিয়ারলি হ্যাজ এ ডিউটি টু ফুলফিল দ্য রাইট ম্যান্ডেটেড টু চিলড্রেন ইন আওয়ার কনস্টিটিউশন। আর সরকারের পরিষ্কারভাবে কনস্টিটিউশনে বলা আছে যে সরকার এই শিশুদের অধিকার পরিপূর্ণ করতে এটা দায়িত্ব। নেক্সট, ইফ দিস ট্রেন্ড কন্টিনিউয়াস, যদি এই ঘটনা অনবরত চলে, ম্যানি গভর্নমেন্ট স্কুল মে হ্যাভ টু বি উন্ড আপ, অনেক সরকারি স্কুল সম্ভবত ক্ষতিগ্রস্ত হতে পারে।
नेक्स्ट सी बोले से डेटा अवेलेबल विद द डिपार्टमेंट ऑफ पब्लिक इंस्ट्रक्शन DPI एंड सर्व शिक्षा अभियान कन्फर्म दैट द नंबर ऑफ स्कूल्स विद जीरो एडमिशन हैव बीन ऑन द राइज इन द कंट्री। तथ्य आछे जे डिपार्टमेंट ऑफ पब्लिक इंस्ट्रक्शन एवं सर्वशिक्षा अभियान देर काछे जे सरकारी स्कूले भर्तिर संख्या शून्य एई देशे। सेकेंड डी बोलछे द एमिकस क्यूरिस अपॉइंटेड बाय द सुप्रीम कोर्ट सबमिटेड दैट तेलंगाना गवर्नमेंट हैज बीन डीली डेलिंग इन फिलिंग आप टीचार्स वैकेंसीज इन द स्टेट। और सुप्रीम कोर्ट एकटा अपॉइंटेड सबमिट करेछे जेखाने तेलंगाना सरकार के परिपूर्ण करते हबे शिक्षकेर शून्य पद। सेकेंड तारपरे ई फॉर एग्जांपल उदाहरणस्वरूप द लास्ट ईयर शेष बछरे नॉट ए सिंगल स्टूडेंट एनरोल इन द क्लास वन एक जनो स्कूल माने छात्र क्लास वन भर्ती होयनी इन 534 गवर्नमेंट स्कूल इन कर्नाटक कर्नाटकेर 534 सरकारी स्कूलेर। हाउएवर जाइहोक तेलेंगाना इज नॉट द ओनली स्टेट तेलेंगाना केवलमात्र राज्य नय हुआर एडुकेशन इन गवर्नमेंट स्कूल इज नेगलेक्टेड शिक्षा के सरकारी स्कूले अवहेला करा है। इट्स एन ऑल इंडिया फिनोमिनन एटा सर्वभारतीय घटना। तो बुझा गेल एइबार एइ सेंटेंसटाके मिनिंगफुल भावे साजाले एमोनी दाड़ाबे जे डी डी एटा होबे एक नम्बरे कारण सुप्रीम कोर्ट आगे सबमिट करबे तेलेंगाना सरकार के जे शिक्षक शून्य पद भर्ती करते। टू एफ एटा दुई नम्बर होबे तेलेंगानाई सरकार माने राज्य नय जेखाने सरकारी स्कूले शिक्षा के अवहेला करा हय एटा अल इंडिया घटना एटा दुई नम्बर। तीन नम्बरे होबे ई फॉर एग्जांपल उदाहरणस्वरूप स्कूले क्लास वाने 534 सरकारी स्कूले कर्नाटक राज्ये एकजनो भर्ती होयनि एटा तीन नम्बर होबे कारण एटा सब दक्षिणेर घटना। तारपरे बी फोर এই ঘটনা যদি অনবরত চলতে থাকে তাহলে স্কুলের মানে সরকারি স্কুলগুলি খুবই ক্ষতিগ্রস্ত হবে পরপর মিনিং আসছে কিনা। তারপরে সি পাঁচ এটা পাঁচ নম্বর আসবে কারণ সরকারের এই ডিপিআই এবং সর্বশিক্ষা অভিযানের এর কাছে তথ্য আছে যে সরকারি স্কুলগুলোতে ভর্তি হচ্ছে না। আর সবার শেষে হবে সিক্স এ এটা পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে সংবিধানে শিশুদের অধিকার পরিপূর্ণ করা এটা সরকারের একটা কর্তব্য এটা ছয় নম্বর হবে। তো রিঅ্যারেঞ্জিং করলে হবে ডি এফ ই বি সি এ তো এরকম অ্যারেঞ্জিং করলে আসবে ডি এফ ই বি সি এ। তো চলো এইবার কি কোশ্চেন এখান থেকে জিজ্ঞাসা করেছে সেটা দেখে নিই। প্রথম কোশ্চেন এখানে আছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স শুড বি দ্য ফোর্থ আফটার রিঅ্যারেঞ্জমেন্ট চার নম্বরে কোন সেন্টেন্সটা হ্যাঁ রিঅ্যারেঞ্জিং করার পরে। তো অপশান বি ছিল আমাদের চার নম্বরে যেটা ডিতে আছে এটা কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন কি আস করেছে দেখি নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি দ্য থার্ড আফটার রিঅ্যারেঞ্জমেন্ট তো থার্ড নম্বরে কি আছে ই ছিল তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স শুড বি দ্য ফিফথ আফটার রিঅ্যারেঞ্জমেন্ট যেটা সি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে নেক্সট দেখি কি কোশ্চেন আস্ক করেছে
Which of the following sentence should be the second after rearrangement? If যেটা অপশন এ তে আছে এ এটাই কারেক্ট অ্যান্সার তারপরে কি কোশ্চেন আক্স করেছে দেখি হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স শুড বি দ্য ফার্স্ট আফটার রিঅ্যারেঞ্জমেন্ট তো প্রথম সংখ্যাটা কি হবে রিঅ্যারেঞ্জমেন্টের করার পর প্রথম সংখ্যাটা বলেই দিয়েছিলাম ডি তো এটাই কারেক্ট অ্যান্সার তারপরে এখানে বলেছে আরেকটা প্যাসেজ যেটা প্যাসেজটার মধ্যে ড্যাশ ড্যাশ চিহ্ন দেওয়া আছে মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে ষোলো থেকে কুড়িটা কোশ্চেন এখানে জিজ্ঞাসা করেছে তো প্যাসেজটা আমি পড়ছি দি ড্যাশ বিফোর দ্য চাইনিজ লিডারশিপ ইজ টু ক্রিয়েট মোর জব অ্যাট হোম অ্যাকর্ডিং টু দি রিপোর্টস দি কান্ট্রি ইজ ড্যাশ আউট 7 মিলিয়ন গ্রাজুয়েট এভরি ইয়ার দেয়ার There is not a comfortable thought for policy maker. So China need to go for a dash change. How it does is a dash dollar, not an RMB question. So etar mane korle hobe দি ড্যাশ বিফোর দ্য চাইনিজ লিডারশিপ ইজ ক্রিয়েট মোর জব অ্যাট হোম এটা চাইনিজ লিডারশিপের সামনে খুবই মানে সুযোগ জব তৈরি করার বাড়িতেই অ্যাকর্ডিং টু রিপোর্টস রিপোর্ট অনুযায়ী রিপোর্ট অনুযায়ী দ্য কান্ট্রি ইজ ড্যাশ আউট 7 মিলিয়ন গ্রাজুয়েট এভরি ইয়ার তো রিপোর্ট অনুযায়ী এই দেশ ড্যাশ 7 মিলিয়ন গ্রাজুয়েট ঠিক আছে প্রত্যেক বছর দে আর ড্যাশ ইজ নট কমফর্টেবল থট ফর পলিসি মেকার আর তাদের এই কমফর্টেবল চিন্তাভাবনা পলিসি মেকারদের জন্য নয় সো চায়না তাই চায়না নিডস টু গো ফর চায়নার প্রয়োজন যাওয়ার জন্য ড্যাশ চেঞ্জ হাউ ইট ডাজ ইজ এ ড্যাশ ডলার নট অ্যান আরএমবি কোশ্চেন তো এটাই এবার কি কোশ্চেন আর অপশান কি সেটা একটু দেখে নিই তো প্রথম প্রথম যে ড্যাশে ১৬ নম্বর কি আছে চলো দেখে নিই ১৬ নম্বরে প্রথম ড্যাশে আছে অপশান এ চ্যালেঞ্জ অপশান বি ইস্যু অপশান সি অপরচুনিটি অপশান ডি স্ট্রম আর অপশান ই নান অফ দিস তো এটার সঠিক অ্যান্সার হবে এ চ্যালেঞ্জ ঠিক আছে চলো মিলিয়ে দেখি চলো কি বলছে দি ড্যাশ বিফোর দ্য চাইনিজ লিডারশিপ দি ড্যাশ মানে দি চ্যালেঞ্জ বিফোর দ্য চাইনিজ লিডারশিপ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট তারপরে ১৭ বার্নিং চার্নিং মেকিং অ্যান্ড ডিলিং তো এটার কারেক্ট অ্যান্সার হবে চার্নিং চার্নিংটা এটার কারেক্ট অ্যান্সার হবে তো তারপরে ১৮তে কি বলছে দেয়ার ড্যাশ ইজ নট কমফর্টেবল তো ১৮তে কি কোশ্চেন বলেছে হ্যাপিনেস ফরওয়ার্ডনেস রেস্টনেস থার্ডনেস টায়ার্ডনেস নান অফ দিস তো এটার সঠিক অ্যান্সার হবে রেস্টলেসনেস যা বিরামহীন ঠিক আছে চলো দেখে নিই দেয়ার রেস্টলেসনেস ইজ নট কমফর্টেবল মানে বিরামহীন এটা আরামদায়ক নয় থট ফর এ পলিসি মেকার পলিসি মেকারদের জন্য আর ১৯ সো চায়না নিডস টু গো ফর ড্যাশ চেঞ্জ
উনিশে কি বলছে অপশানগুলো দেখে নিই। মডেল, মোডাল, মডিউল, মিডল। তো রাইট অ্যান্সার হবে এ, মডেল। তো চায়না নিডস টু গো ফর এ মডেল চেঞ্জ। তারপরে হাউ ইট ডাজ ইজ এ ড্যাশ ডলার। কুড়ি দেখে নিই অপশানগুলো কী কী আছে, বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন, থাউজেন্ড। তো এটা কারেক্ট অ্যান্সার হবে বি, মিলিয়ন। তারপর এখানে 21 থেকে 25 আবার ডিরেকশন দিয়েছে যে ইস কোশ্চেন বিলো হ্যাজ এ ব্লাঙ্ক ইন্ডিকেটর, একটা ব্লাঙ্ক আছে সেটাকে পরিপূর্ণ করতে হবে কি দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে, যেখানে নিচে এই মিনিং মানে অপশানগুলো থেকে। প্রথম অপশান, আরবিআই ইজ দ্য প্রেশার অন ব্যাঙ্কস বাই ড্যাশ দ্য লিস্ট অফ কোম্পানিজ হুজ লোনস নিড টু বি প্রোভাইডেড ফর এগেনস্ট দ্য রিস্ক অফ ডিফল্ট। তো ব্যাঙ্ক, আরবিআই যেটা কিনা প্রেশার দিয়েছে ব্যাঙ্কগুলিকে কোম্পানির লিস্ট দিতে যারা লোন নিয়েছিল তাদের। তো এটার সঠিক অ্যান্সারটা হবে 21 সি, প্রুনিং। প্রুনিং মানে জমা দেওয়া, কারণ আরবিআই জিজ্ঞাসা করেছে ব্যাঙ্কগুলোকে জমা দিতে সেই সব কোম্পানি যারা লোন নিয়েছিল তাদের রিস্ক আছে, ঠিক আছে, তাদের ওই তথ্য জমা দিতে হবে। নেক্সট, মুদ্রা ব্যাঙ্ক প্রোভাইডস লোনস অ্যাট লো রেটস টু ড্যাশ ফিনান্স ইনস্টিটিউশন অ্যান্ড নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হুইজ দেন প্রোভাইড ক্রেডিট টু MSMEs। তো এটার সঠিক অ্যান্সারটা হবে 22 বি, মাইক্রো। তাহলে মুদ্রা ব্যাঙ্ক লোন দেয় খুব কম হারে মাইক্রো ফিনান্স ইনস্টিটিউশনকে, আর যেটা কিনা নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেটা তাকে লোন দেয় কে, MSMEs। তো এটা রাইট অ্যান্সার হবে বি। নেক্সট, তারপরে নেক্সট টু কোশ্চেন, ইউনিয়ন গভর্নমেন্ট ইজ টু সেট টু ইস্যু ইউনিভার্সাল আইডেন্টিটি কার্ড টু দ্য ফিজিক্যালি ড্যাশ উইথ দি অবজেক্টিভ অফ প্রোভাইডিং দেম ইজি অ্যাক্সেস টু ভেরিয়াস বেনিফিট বিং এক্সটেন্ডেড বাই দি গভর্নমেন্ট। তো ইউনিয়ন গভর্নমেন্ট একটা সেট করেছে ইউনিভার্সাল আইডেন্টিটি কার্ড টু দ্য ফিজিক্যাল ড্যাশ, একটা আইডেন্টি কার্ড ইস্যু করেছে ইউনিয়ন গভর্নমেন্ট, ঠিক আছে, ফিজিক্যালি ড্যাশদের, ঠিক আছে। উদ্দেশ্য কি, যে তারা সহজেই যেন বিভিন্ন রকম উপকারিতায় সহজেই অ্যাক্সেস করতে পারে আর সরকারের দ্বারা। তো অপশান আছে ব্যালেন্সড, চ্যালেঞ্জড, ম্যানেজড, হ্যান্ডেল। তো কারেক্ট অ্যান্সার হবে বি, চ্যালেঞ্জ। ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে যারা, তারাই ওই ইউনিভার্সাল আইডেন্টিটি কার্ডের মানে সুযোগ সুবিধাগুলো উপভোগ করতে পারবে। নেক্সট বলছে 24, অ্যাকর্ডিং টু দি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অনুযায়ী চায়না ইন্ডিয়া হ্যাভ গ্রোন র্যাপিডলি অ্যান্ড রিডিউস পভার্টি শার্পলি। খুব মানে চায়না আর ভারত খুব র্যাপিডলি গ্রোথ করছে আর দ্রুত দারিদ্রতা কমিয়ে আনছে। হাউ এভার, যাই হোক, দিস ইমপ্রেসিভ ইকোনমি পারফরমেন্স হ্যাজ বিন ড্যাশ বাই ইনক্রিজিং লেভেল অফ ইনইকুয়ালিটি। আর এই ইকোনমিক পারফরমেন্সে তাদের অসমতা অনেকখানি কি লেভেলটা বাড়িয়ে দিয়েছে। তো এটার কারেক্ট অ্যান্সার হবে 24 ডি, অ্যাকম্পেনিড। মানে ভারত আর চায়না একসঙ্গে, অ্যাকম্পেনিড মানে একসঙ্গে, ইনইকুয়ালিটি অসমতার লেভেলটা বাড়িয়ে দিয়েছে। তারপরে নেক্সট, কনজিউমার লোনস বিকেম চিপার উইথ ব্যাঙ্কস মুভিং টু এ নিউ ওয়ে অফ সেটিংস লিডিং রেটস ফলিং আরবিআইস ড্যাশ টু এনশিওর দ্যাট ফাস্টার অ্যান্ড এফেক্টিভ ট্রান্সমিশন অফ ইটস পলিসি রেট কার্ডস টু বরোয়ার্স।
গ্রাহক লোন যেটা অনেক বেশি সস্তা হয়েছে ব্যাংকের সাথে তাদের নতুন পলিসি ঠিক আছে সেটিং করার কারণে, আরবিআই যেটাকে ফলো করেছে এবং নিশ্চিত করেছে ঠিক আছে আরও দ্রুত এবং তাড়াতাড়ি পলিসি রেটকে তাতে কাটা যায় বড় ঋণ গ্রহীতাদের কাছ থেকে। তো এটার সঠিক অ্যান্সারটা হবে বি, ডিকটেট। এটার সঠিক একটু বানানটা ভুল আছে, কারণ ডিকটেট DICTAT ডিকটেট মানে নির্দেশ, এটাই সঠিক। তারপরে নেক্সট এখানে আরেকটা ডিরেকশন দিয়েছে 26-30, যেখানে সেন্টেন্স দেওয়া আছে যেমন পার্ট এ বি সি এন্ড ডি এইগুলো এরর আছে, সেই এররকে ফাইন করতে হবে এবং ওটাই টিক চিহ্ন দিতে হবে। আর যদি কোনো এরর না থাকে তখন ই নো এরর অপশান টিক করতে হবে। তো চলো দেখে নি। শি ড্যান্সড ভেরি ওয়েল অন দি ড্যান্স ফ্লোর ইজ নট ইট। তো এখানে বলেছে সে নৃত্য করে খুব ভালো ফ্লোরে, এটা নয় কি? তো এইখানের ভুলটা হলো ইজ নট ইট, কারণ এইখানে এই ড্যান্সটা পাস্ট ফর্মে আছে, তো আমাকে এটাকেও পাস্ট ফর্মে নিয়ে যেতে হবে, এটা তো পাস্ট ফর্মে নেই, তো এটা হবে ডিড নট ইট, তাহলেই সঠিক হবে ডিড নট। তারপরে কোশ্চেন, এ সাকসেসফুল ওম্যান ইজ অ্যানি দ্যাট মেনটেইন এ গুড ব্যালেন্স বিটুইন হার প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল লাইফ। তো একজন সাফল্যপূর্ণ বা সফলপূর্ণ মহিলা হলো যে কিনা মেনটেইন করে খুব ভালোভাবে প্রফেশনাল জীবন এবং ব্যক্তিগত জীবন। তো এটার সঠিক অ্যান্সারটা হবে তো এটার এখানে ভুল হলো ইজ অ্যানি দ্যাট, এটা হবে সামন হু, তাহলে কারেক্ট হবে, কারণ সামন হু এটাই এর বদলে যদি লিখি তাহলে সঠিক হবে। মাই সিস্টার ইজ অ্যাপ্রিসিয়েটেড বাই হার ফ্রেন্ডস ফর হার অনেস্টনেস। তো আমার বোন প্রশংসা করেছিল তার বন্ধুর তার সততার জন্য। তো এইখানে অনেস্টনেসটা বদলে এটাই ভুল, এখানে হবে অনেস্টি, HONESTY অনেস্টি লিখলে তবেই সঠিক হবে। তারপরে শি হ্যাজ স্টার্টেড এ ল টু লার্নিং ম্যাথামেটিক্স থ্রু এ করেসপন্ডেন্স কোর্স। তো সে শুরু করেছিল শিখতে ম্যাথামেটিক্স একটা নির্দিষ্ট কোর্সের মধ্যে দিয়ে। তো এটা সঠিক মানে ভুলটা হলো এই বি, এই টুটা না থাকলে তাহলে এটা সঠিক হবে, টুটা দিয়ে এখানে ভুল হয়ে গেছে, কারণ এটা পাস্ট ফর্মে আছে, টু পরে এটা আইএনজি তার আগে ইনফিনিট ওয়ার্ড টু বসে না, টুটাকে তুলে দিলে পরেই এটা সঠিক হবে। নেক্সট, মাই প্রফেসর সাফার্ড ফ্রম দ্য ইলিউশন দ্যাট আই ওয়াজ এ সায়েন্স স্টুডেন্ট। আমার প্রফেসর যে কিনা বিভ্রমে মানে ভুগছিল যে আমি একজন বিজ্ঞানের ছাত্র, এই ইলিউশনটা ভুল আছে, এখানে ইলিউশনের বদলে হবে ডিলিউশন, যার সঠিক মিনিংটা হবে ডিলিউশন মানে প্রতারণা, আর ইলিউশন মানে বিভ্রম। তো নেক্সট এখানে আরেকটা ডিরেকশন দিয়েছে, ডিরেকশনটা হলো 31-35, আর ব্ল্যাঙ্ক ইন্ডিকেটিং করেছে এই কোশ্চেনগুলোতে, যেখানে দুটো করে ব্ল্যাঙ্ক আছে এই একটা আর এই একটা, এই ব্ল্যাঙ্কগুলোকে সঠিক মিনিংফুলভাবে সাজাতে হবে। তো চলো প্রথম কোশ্চেন দেখে নিই। প্রথম কোশ্চেন বলেছে
in the dash of its journey of 139 years. This means newspaper has remained contemporary at yet classic by effecting periodic design change and taking a lead to dash new technology without compromising its core value that are intrinsically widened to the cardinal principle of journalism. তো প্রথমটার এইটুকুর মানে আমি দেখে তারপর আর এখান থেকে এইটুকুর মানে দেখে আমি এটা অ্যান্সার করব। তো ইন দি ড্যাশ অফ ইটস জার্নি অফ 139 ইয়ার্স, তো এই ড্যাশ 139 বছরের জার্নি, তো এটা সঠিক অ্যান্সারটা হবে ডি, এন্টারিটি মানে সম্পূর্ণ এই জার্নিটা বা সত্য জার্নিটা 139 বছরের, ঠিক আছে, নিউজ পেপারের নিউ মানে সমসাময়িকভাবে এখনও ক্লাসিক আছে আর ওর কোর ভ্যালু কোনো রকম কম্প্রোমাইজিং না করেই মানে অন্তর্নিহিতভাবে খুব প্রশস্ত আছে। তো আর এটা সেকেন্ড অপশানটা হবে এমব্রেঞ্জ, ঠিক আছে, এমব্রেস নিউ টেকনোলজি, এমব্রেস মানে প্রসারিত করা, নতুন টেকনোলজিকে প্রসারিত করে তারা এখনও টিকে আছে ক্লাসিকভাবে। আর নেক্সট কোশ্চেন দেখে নিন, ইন দি আর্লি 2000s ডজন অফ দ্য ওয়ার্ল্ডস প্রিমিয়ার এক্সপার্ট অন স্পোর্টস রিলেটেড কনকাশন স্টার্টেড মিটিং। তো 2000-এর প্রথমের দিকে ডজনখানেক পৃথিবী বিখ্যাত যে এক্সপার্টরা আছে স্পোর্টস রিলেটেড খেলা সংক্রান্ত, তারা একটা আলোড়ন শুরু করেছিল বা আলোচনা শুরু করেছিল ড্যাশ স্টাডিজ অ্যাবাউট কনকাশন। এই আলোচনায় চর্চা শুরু করে দিয়েছিল উইথ প্ল্যানস টু ইস্যু এ কনসেনসাস সেট অফ গাইডলাইন্স অন হাউ বেস্ট ড্যাশ অ্যান্ড আই ডিল উইথ দি কন্ডিশন। ওই কন্ডিশন মানে ওই শর্তের সঙ্গে কীভাবে খুব ভালোভাবে মানে ভালোভাবে ডিল করা যায় তার একটা গাইডলাইন সম্পর্কে আলোচনা করেছিল। তো এটা সঠিক অ্যান্সারটা হবে এ, রিভিউ, ঠিক আছে, প্রথম অপশান স্টার্টেড মিটিং টু রিভিউ, মানে রিভিউ করা, যেটা সাক্ষাৎকারের রিভিউ করা। আর সেকেন্ড অপশান হবে আইডেন্টিটি, ঠিক আছে, গাইডলাইন অন হাউ বেস টু আইডেন্টিফাই, আচ্ছা সরি, আইডেন্টিফাই অ্যান্ড অ্যাড, চিহ্নিত করা যায় এবং কী করা হয় ডিল করা যায় ওই শর্তের সঙ্গে, এটাই সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখি, পিএম মোদি হেক্টিক এক্সটার্নাল এঙ্গেজমেন্ট ওয়ার টু ড্যাশ দ্য নোশন দ্যাট এ ফর্মার চিফ মিনিস্টার উইথ লিটিল ডিপ্লোম্যাটিক এক্সপিরিয়েন্স কুড নট মেক ইট টু দি হাই টেবল অ্যাজ ওয়েল অ্যাজ কাউন্টার এ ক্যাম্পেইন বাই প্রো কংগ্রেস ইন্টেলেকচুয়াল টু ড্যাশ হিম এ ভিসা টু ট্রাভেল টু দ্য ওয়েস্ট বিকজ অফ ইস সো কল্ড রোল ইন গুজরাট রায়ুটস। তো বর্তমানে যে প্রধানমন্ত্রী আছে মোদি, ইনি একটা বেশ জঘন্যপূর্ণ অতিরিক্ত এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে গেছিল, মানে বিবাদের মধ্যে, এই ধারণা যে প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি সামান্য কূটনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন তৈরি করেছিল উচ্চ পর্যায়ে এবং পাশাপাশি একটা কংগ্রেসের বিচক্ষণতা মানে প্রচারে, যার জন্য তাকে ওয়েস্টের একটা ভিসা বাতিল করে দিয়েছিল, কারণ এই ধারণা করে যে গুজরাট রাইটে তার একটা গুজরাটে যে দাঙ্গা হয়েছিল তার প্রধান কারণ তিনি। তো 33 এর সঠিক অপশানটা হবে এ, প্রথম অপশানে এঙ্গেজমেন্ট ওয়্যার টু ডিসপেল, মানে এই এঙ্গেজমেন্ট থেকে তাকে বিতরণ করে দেওয়া ছিল, কারণ ধারণা ছিল যে ওই চিফ মিনিস্টার, ফর্মার চিফ মিনিস্টারের বেশ কিছু কূটনৈতিক অভিজ্ঞতার কারণে। আর
সেকেন্ড ডিনে, এখানে হবে ডিনে, মানে বাতিল করে দিয়েছিল তার ভিসা পশ্চিমের দেশে যাওয়ার জন্য। তো এটা কারেক্ট। নেক্সট কি আছে দেখি, 34, ইফ এ স্টার্টআপ ফাউন্ডার কুড পিয়ার 8 years ইন্টু দ্য ফিউচার অ্যান্ড সি এ কোম্পানি দ্যাট হ্যাজ বিকাম দ্য সিম্বল ফর ড্যাশ কালচার, ওয়ান দ্যাট হ্যাজ রাইজড ওভার 8 million অন এ ভ্যালুয়েশন অফ $67 billion অ্যাট দ্যাট হ্যাজ এ ওয়ার্ল্ড ওয়াইড প্রেসেন্স ইন হান্ড্রেড অফ সিটিস, মিলিয়ন্স অফ অ্যাপ ডাউনলোডস, 12,000 ফুল টাইম এমপ্লয়িজ অ্যান্ড 1,000 মোর ওয়ার্কিং ফর ইয়োর সার্ভিস ড্যাশ আর দে উড স্টার্ট ইট। তো এটার বাংলা মানে করলে দাঁড়ায়, একটা স্টার্ট আপ ফাউন্ডার যিনি 8 বছর ঠিক আছে সমকক্ষে ভবিষ্যতে দেখছে যে একটা কোম্পানি এবং একটা প্রতীক যে তার 8 বিলিয়ন থেকে মূল্য $67 billion পৌঁছে গেছে এবং ওয়ার্ল্ড ওয়াইড তার উপস্থিতি আছে এবং প্রতিটা শহরে তার কোম্পানির নাম আছে এবং অনেক অ্যাপ ডাউনলোড হয়েছে, মিলিয়ন অ্যাপস, এবং 12,000 ফুল টাইম এমপ্লয়ি আছে এবং 1,000 তার জন্য কাজ করে। তো এটার সঠিক অ্যান্সারটা হবে এ, ডিসরাপটিভ, বিঘ্নিত করে দিয়েছিল, ঠিক আছে, দ্য সিম্বল ফর ডিসরাপটিভ কালচার, হ্যাঁ, প্রতীক বিঘ্নিত ঐতিহ্যের জন্য। আর সেকেন্ড চাঞ্চ, চেঞ্জেস দে আর দে উড স্টার্ট ইট, পরিবর্তন করেছিল যাতে তারা এটা শুরু করতে পারে। তারপরে নেক্সট কোশ্চেন, এখানে বলেছে ব্রকেজ হাউস হ্যাভ গিভেন এ মিক্সড রেসপন্স টু দি কনজিউমার গুডস সেক্টর। ব্রকেজ হাউস মানে দালালি যারা করে তাদের ব্রকেজ বলা হয়, দালাল আছে, দিয়েছিল একটা মিশ্রপূর্ণ সারা কনজিউমার গুডস সেক্টর উইথ মোস্ট সেইং জিএসটি ট্যাক্সেস আর নিউট্রাল টু পজিটিভ। জিএসটি কী হয়ে যাচ্ছে, ট্যাক্সেস নিউট্রাল হয়ে যাচ্ছে, নিরপেক্ষ হয়ে যাচ্ছে, ড্যাশ দ্যাট সিন্স মে কোম্পানিস এনজয় এক্সাইজ ডিউটি এক্সেপশন, আর কোম্পানিগুলো এক্সাইজ ডিউটি ছাড় পেতে পারে। ক্ল্যারিটি ইজ ড্যাশ অন দিস ইন দি এক্সাইজ ফ্রি জোনস আন্ডার জিএসটি, জিএসটির নিচে। তো এটার সঠিক অ্যান্সারটা হবে ডি, অ্যাডিং, ঠিক আছে, প্রথম ড্যাশে হবে অ্যাডিং দ্যাট সিন্স মে কোম্পানিস এনজয়স এক্সাইজ ডিউটি এক্সেমশন, হ্যাঁ, নিউট্রাল পজিটিভ অ্যাডিভ করা হয় জিএসটি ট্যাক্সেসে যাতে কোম্পানিগুলি এক্সাইজ ডিউটি ছাড় পায়। নেক্সট বলেছে অ্যাওয়েট ইট, মানে অপেক্ষা করা, অন দিস অন দি এক্সাইজ ফ্রি জোন আন্ডার জিএসটি। আর নেক্সট কি কোশ্চেন আছে দেখে নি, এখানে আরেকটা ডিরেকশন দিয়েছে, ডিরেকশনটা হলো 36 থেকে 38। এইখানে কোশ্চেন দিয়েছে যে হাইলাইটেড যে ওয়ার্ডগুলো ছিল বা ফ্রেজ আছে, সেই হাইলাইটেড ওয়ার্ড বা ফ্রেজগুলোকে গ্রামাটিক্যালি বা লজিক্যালি কারেক্ট করতে হবে। তো প্রথম কোশ্চেন, দ্য রিমুনারেশন ফর দি সার্ভিস অফার্ড বাই দি ভেটারান ইজ এফেকশনেট হোয়েন কম্পেয়ার্ড উইথ দি মনিটারি অ্যাসপিরেশন ইন আদার জব সেক্টরস। তো এই এফেকশনেট আর অ্যাসপিরেশন এটাকে সঠিক করে লিখতে হবে, আর যদি কোনো কারেকশন না থাকে তাহলে নো কারেকশন রিকোয়ার্ড, ই অপশান দিতে হবে। তো 36-এর সঠিক অ্যান্সারটা হবে বি, ঠিক আছে, অ্যাফেকশনেট ডিসপ্রপোর্শনেট এটা হবে, আর অ্যাসপিরেশন কম্পেনসেশন এটা সঠিক হবে। তারপরে নেক্সট ৩৭ বলছে রেকর্ডিং অফ দি ফিনান্সিয়াল ডেটা মেড ইট ক্লিয়ার দ্যাট দ্য রিকারেন্স ইন দি ইকোনমি হ্যাজ ভেরি লিটল টু ডু উইথ দি হোপস টেকেন বাই দ্য ফিনান্সিয়াল এক্সপার্টস। রিকারেন্স এর সঠিক মিনিংটা হবে বা গ্রামাটিক্যালি সঠিক মিনিংটা হবে 37-এর ডি, ইম্প্রুভমেন্ট, ঠিক আছে, রিকারেন্স মিন্স ইম্প্রুভমেন্টস অ্যান্ড হোপস মেজার্স,
এটা সঠিক হবে। তারপরে নেক্সট, রিকভারিং ফ্রম দি ড্রট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ইন ইট সেলফ, বাট হোয়েন দ্য ব্যাঙ্কার্স স্টার্টেড টু অ্যাক্ট স্ট্রেঞ্জেন্টলি ফর লোনস রিকভারি দ্য ফার্মার ওয়ার ডিস্ট্রট। তো ডিফিকাল্ট আর স্ট্রেঞ্জি মানে স্ট্রেঞ্জেন্টলি এর গ্রামাটিক্যালি সঠিক মিনিং হবে 38-এর সি, সরি ই, নো কারেকশন রেকর্ড। এখানে কোনো কারেকশানই রেকর্ডের দরকার হবে না। নেক্সট কোশ্চেন, এখানে বলেছে ফাইভ স্টেটমেন্ট দেওয়া আছে, যেটা লেবেল করা আছে এ বি সি, এই তিনটে স্টেটমেন্ট লেবেল করা আছে, কিন্তু এ ওয়ান অ্যান্ড টু এইটাকে সাজাতে হবে। এবিসি সাজানো আছে কারেক্ট ফর্মে, কিন্তু ওয়ান অ্যান্ড টু কারেক্ট ফর্মে সাজানো নেই, তাহলে এটাকে সাজাই। প্রথম বলেছে ইট ইজ ডিসকনসার্নটিং টু সুই দ্যাট ইন রিসেন্ট টাইমস সিরিয়াস কোশ্চেন আর বিং রেইজড অ্যাবাউট ইন্ডিয়াস সিকুরালিজমস। একটা বেশ মারাত্মক কোশ্চেন উঠেছে বর্তমান টাইমে যে ভারতে বর্ণবাদ সম্পর্কে। ইট ইজ ফর দ্য ফার্স্ট টাইম সিন্স ইন্ডিপেন্ডেন্স দ্যাট দ্য হিন্দু রাষ্ট্রীয় আইডিওলজি ইজ বিং টক অ্যাবাউট সো ওপেনলি ডেফিনেটলি অ্যান্ড পারসিস্টেন্টলি। এটা প্রথমবার যে স্বাধীন ভারতে হিন্দু রাষ্ট্রের কথা মানে খুব খোলাখুলিভাবে এবং ধারণাভিত্তিকভাবে উঠে এসেছে বারবার। আর সি, দ্য সুপ্রিম কোর্ট ইট সেলফ হ্যাজ এক্সপ্রেসড অ্যাপ্রিহেনশন ইন দিস রিগার্ড। আর সুপ্রিম কোর্ট নিজেই আশঙ্কা প্রকাশ করেছে এই সংক্রান্ত। এটা এবিসি সঠিক ফর্মে আছে, এটাকে সাজাতে হবে না, সাজাতে হবে ওয়ান অ্যান্ড টু। ওয়ান অ্যান্ড টু কী বলছে দেখি, ইন্ডিয়ান সার্ভাইভাল অ্যাজ এ মাল্টি রিলিজিয়াস মাল্টি লিঙ্গুয়াল মাল্টি রেসিয়াল মাল্টি কালচারাল সোসাইটি উইল ডিপেন্ড অন হাউ সাকসেসফুল ইট ইজ ইন ওয়ার্কিং ইটস সিকুরালিজমস। ভারতে ঠিক আছে কেমন ধরনের লোক থাকে, মাল্টি রিলিজন, বিভিন্ন বর্ণ, বিভিন্ন ভাষা, বিভিন্ন মানে বর্ণবাদ, বিভিন্ন ঐতিহ্য সমাজের, যেটা সম্পূর্ণভাবে বর্ণবাদের ওপর সফলভাবে নির্ভর করে। ইট ওপিনিয়ন্স দ্যাট দ্য কান্ট্রি উইথ দি লেগেসি অফ এ সাকসেসফুল সিকুরালি সিকিউলার ফ্যাব্রিক ফেসেস দ্য পেরিটস পেরিলস অফ লুজিং ওয়ান অফ হার ম্যাসিং চ্যারিস্ট ক্রেডেনশিয়াল। তো এটার মানে হলো যে ভারত এই দেশে উত্তরাধিকার সম্পূর্ণভাবে ধর্মবাদকে কি করে, ধর্মবাদকে স্বীকৃতি দেয়, এবং অ্যান্ড টু এর মধ্যে কোনটা আগে কোনটা পরে হবে সেটাই সাজাতে হবে। তো 39-এর অপশানগুলো দেখে নিই, চলো। অপশান বলছে 21 আগে, অপশান 21 এবিসি, 12 এবিসি, 2 এবিসি সি ওয়ান, এবিসি 12, 1 এবিসি 2। তো কারেক্ট অ্যান্সার হবে 39-এর ই, 1 এবিসি 2। তার মানে আগে 1 হবে, তারপরে এ বি সি, তারপরে 2, এটা মিনিংফুলিভাবে সাজালে হবে। তারপরে নেক্সট কোশ্চেন কি বলছে দেখি, চলো 40। দিস হ্যাজ লেড টু এ গ্রোথ অফ রিজিওনালিজম ইন দি কান্ট্রি হোয়ার এভরি রিজন থিঙ্কস ইট ইন টার্ম অফ নাম্বার অফ রিজিওনাল পলিটিক্স পার্টিস ইন ডিফারেন্ট পার্ট অফ দ্য কান্ট্রি। তো রিজিওনালিজম মানে আঞ্চলিকভাবে এই দেশে প্রত্যেক জায়গায় মানুষেরা এটাই চিন্তা করে যে বর্ণবাদ সম্পর্কে, ধর্মবাদ সম্পর্কে, এবং এটা বেড়েই যাচ্ছে, কারণ রিজিওনাল পলিটিক্যাল পার্টিস মানে আঞ্চলিক রাজনৈতিক দল, এরা বিভিন্ন অংশে ভারতের এই সমস্যাগুলো তৈরি করছে। দিস রিজিওনাল পার্টিস হ্যাভ এ স্পেশাল অ্যাপিল ফর দি পিপলস অফ দেয়ার এরিয়াস।
আর ওই আঞ্চলিক দলগুলি ওই মানুষগুলোর জন্য একটা বিশেষ আবেদন মানে জারি করে আর কি। দে আর থাস এবল টু সেন্ড এ সিজেবল চাঙ্ক অফ দেয়ার রিপ্রেজেন্টেটিভ টু দ্য লোকসভা অ্যান্ড রাজ্যসভা। আর তারপরে ইন্ডিয়া ইজ এ ল্যান্ড ফুল অফ ডাইভার্সিটিস অ্যান্ড পিপল ইন ডিফারেন্ট স্টেট অফ দি কান্ট্রি হ্যাভ দেয়ার ওন ওয়ে অফ লাইফ দেয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পলিটিক্যাল ভিউজ। ভারত পুরো বৈচিত্র্য পরিপূর্ণ এবং মানুষ বিভিন্ন স্টেটের এবং এই দেশের নিজের একটা জীবনের পথ আছে এবং ভাষা আছে এবং রাজনৈতিক দর্শন মানে চিন্তাভাবনা আছে। তারপরে এভরি স্টেট কন্ট্রিবিউট এ লিমিটেড নাম্বার অফ রিপ্রেজেন্টেটিভ টু দ্য লোকসভা। প্রত্যেক স্টেটের একটা নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি আছে লোকসভায় প্রতিনিধিত্ব করার জন্য। তো এই ওয়ান অ্যান্ড টু একে আমার রিঅ্যারেঞ্জ করতে হবে, এবিসি রিঅ্যারেঞ্জ করা আছে। তো সঠিক অ্যান্সারটা হবে মিনিংফুলভাবে বি, ওয়ান অ্যান্ড টু পরপর বসবে, তারপরে এবিসি, এটাই কারেক্ট। তো এটি ছিল সম্পূর্ণ ভিডিওটি। পিডিএফ ফাইলটা যদি ডাউনলোড করতে চাও তাহলে ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করতে পারো।